করে দিয়ে ডান করে দিবেন। ডান করে দিলে এখানে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই ছবির সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে খুব সুন্দরভাবে। দেখেন আপনারা যারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নিয়ে দুশ্চিন্তা আছেন, আজকের এই ভিডিওর মাধ্যমে তারা সেই দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবেন। কারণ আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনারা কিভাবে এক ক্লিকে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড নিমিষে রিমুভ করে ফেলতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন, না জানার কারণে পারছেন না, তারা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, তাহলেই আপনি শিখতে পারবেন যে কিভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তো এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকতে পারেন। আশা করছি ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন, আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে শেয়ার করবেন, আমাদের ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখবেন। তো চলুন আপনাদেরকে আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই আপনারা কিভাবে স্মার্টফোন দিয়ে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন। শ্রোতা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসলাম। এখন আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব কিভাবে আপনারা হাতে থাকা স্মার্টফোন দিয়ে জাস্ট এক ক্লিকে যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। তার আগে আপনারা অবশ্যই আপনাদের ফোনের নেট কানেকশনটাকে অন করে নেবেন। অন করে নেওয়ার পরে আপনি আপনার ফোনের যে কোনো একটা ব্রাউজার ওপেন করবেন। আমি আমার ফোনের ক্রোম ব্রাউজারটাকে ওপেন করছি। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে আপনি এখানে উপরে একটা অপশন পেয়ে যাবেন, সার্চ অপশন পাবেন। যে কোনো ব্রাউজার, আপনি যে ব্রাউজারে প্রবেশ করেন না কেন, ওখানে একটা সার্চ অপশন পাবেন। সার্চ অপশনে গিয়ে আপনি লিখবেন, আপনি সার্চ অপশনে গিয়ে টাইপ করবেন রিমুভ বিজি। দেখেন এই লেখাটা, আপনারা যখন রিমুভ বিজি লিখে সার্চ করবেন তখন রিমুভ বিজির যে ওয়েবসাইটটা আছে সর্বপ্রথম সেই ওয়েবসাইটটা আপনার সামনে চলে আসবে। আপনার সামনে যখন রিমুভ বিজির ওয়েবসাইটটা আসবে তখন আপনি ওয়েবসাইটে জাস্ট ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনাকে রিমুভ বিজির ওয়েবসাইটের ভেতরে নিয়ে আসবে। ভেতরে নিয়ে আসার পরে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন আপলোড ইমেজ নামে। দেখেন ব্লু কালারে আপলোড ইমেজে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাকে আপনার ফোনের গ্যালারির ভেতরে নিয়ে আসবে। তখন আপনি যে ছবিটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাচ্ছেন জাস্ট ওই ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে ডান করে দিবেন। ডান করে দিলে এখানে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যেই ছবির সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে খুব সুন্দরভাবে। দেখেন আমার ছবিটার ব্যাকগ্রাউন্ড খুব সুন্দরভাবে একবার রিমুভ হয়ে গেছে, কোনো ধরনের ফলস কিচ্ছু নেই, একবার টোটালি খুব সুন্দর এইচডি কোয়ালিটিতে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখন আপনি চাইলে এখান থেকে এই ছবিটাকে এডিট করতে পারবেন। আপনি উপরে ডান কর্নার একটা অপশন পাবেন এডিট অপশন নামে, জাস্ট এটাতে ক্লিক করলে আপনার এখানে এডিট করার মতো অনেকগুলো অপশন চলে আসবে। আপনি এখান থেকে চাইলে কালার চেঞ্জ করতে পারবেন, আপনি আপনার মনের মতো করে কাস্টমাইজ করে ছবিটাকে সাজাতে পারবেন। দেখেন অনেকগুলো অপশন আছে এখানে, অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড টেমপ্লেট আছে। আপনি এখান থেকে আপনার যে টেমপ্লেটটা পছন্দ হয় আপনি সেই টেমপ্লেটটা এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন আপনার মনের মতো করে। তো দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিও। তো আপনি যখন এটা সিলেক্ট করা হয়ে যাবে তখন এখানে আপনি জাস্ট ওকে করে দিবেন। ওকে করার পরে আপনি এই ছবিটাকে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাওয়ার পরে নিচে ডাউনলোডের একটা অপশন পাবেন, আপনি চাইলে এখান থেকে এই ডাউনলোড অপশন থেকে আপনার ছবিটা ডাউনলোড করে নিতে পারবেন। আর আপনি যদি কাস্টমাইজ করতে চান তাহলে আপনি এডিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনি এখান থেকে ছবিটাকে কাস্টমাইজ করে নেবেন। কাস্টমাইজ করে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। দেখেন আপনার মনের মতো করে কাস্টমাইজ করে এখানে উপরে ডাউনলোড আইকন পাবেন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার ছবিটা এক নিমিষেই ডাউনলোড হয়ে যাবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি আপনাদের ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ঝামেলাটা আপনার এখান থেকে সমাধান পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।